হ্যাঁ আসুন দাদা, ব্যাগের বোর্ড আছে, টিকিট বোর্ড আছে, যেটা দেখতে আমি বুঝতে পারি। আবার জোর করে এখান থেকে সবুজ দ্বীপ যাও, যাও রেট সবুজ দ্বীপ হ্যাঁ সবুজ দ্বীপ যাওয়া যায়। সবুজ সবুজ দ্বীপ মোটামুটি এখান থেকে 1 ঘন্টার রাস্তা। আমাদের ডিভিসি মাইথানে যে ড্যামটা আছে সেখানে কিছু মাঝি আছে যারা খুব দুস্থ পরিবারের লোক, এমনি কোনো ব্যাংকই তাদেরকে কোনো লোন টোন দেয় না। সেখানে আমাদের মাইনরিটি রেফারেন্স ফাইন্যান্স কর্পোরেশন থেকে তাদেরকে কিছু সামান্য লোনের ব্যবস্থা করা হয়েছে, যাতে তারা এখন নিজের নৌকা কিনে ওখানে কারবার করছে। আমি মামা শফিক আনসারি মাইথান ব্রডব্যান্ড ট্রান্সপোর্ট কোঅপারেটিভ সোসাইটি থেকে বলছি। আমরা 2001 সালে ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি ডিপার্টমেন্ট থেকে লোন নিয়েছিলাম প্রায় 6,36,000 টাকা। ওই টাকা থেকে আমরা চারখানা ব্যাটেল বোর্ড, একটা মহিন্দ্রা জিপ টুরিস্টের ঘোরার জন্য এবং 15 খানা নৌকো নেওয়া হয়েছিল। এই ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি 3-4 মাস আমাদের পিকনিকের ভিড় খুব ভালোভাবে হয় এবং খুব ভালোভাবে রোজগার হয়। এই রোজগার থেকে আমরা অনেকটা উন্নতি করেছি এবং উন্নতি হচ্ছে WBSM থেকে যা লোন পাচ্ছি আমরা মাইনরিটি থেকে, সে লোন দিয়ে আমাদের অনেকটা উপকার হয়েছে। যে আমাদের ডিস্ট্রিক্ট মেয়ে জেলা পরিষদ হো বা DM অফিস কে থ্রো যে কাম হো রা হ্যাঁ ইয়ে মাইনরিটি কা লিয়ে খুব চিন্তিত হ্যায় কি কেসে ইসকা লিভিং স্ট্যান্ডার্ড ইয়া ইসকা যো প্রবলেম হ্যায় ইসকো হাউ টু সিক আউট ইসকো কিস তরহ সে দূর কিয়া যায় ইয়ে কোশিশ হ্যায় হামারে ডিস্ট্রিক্ট কে লোগোঁ কা ভি হ্যায় আর হামারে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কা ভি নিগাহে হ্যায়। হামারা মাইনরিটিস কে লিয়ে বহুত সোচ রহে হ্যায়, এডুকেশন কা মামলা হো ইয়া বিজনেস কা মামলা হো ইয়া জব কা মামলা হো ইসকো খুব ধ্যান দে রহা হ্যায় আর উসকা নতিজা এক সিম্পল এগজাম্পল হ্যায় ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি ডেভেলপমেন্ট ফিনান্স কর্পোরেশন जो सिर्फ लोन नहीं दे रहा है बल्कि बिजनेस के लिए लोन नहीं दे रहा है बल्कि बच्चों को पढ़ने के लिए स्कॉलरशिप, एजुकेशनल लोन, स्टाइपेंड, ये तमाम चीज़ें राज्य सरकार से माइनॉरिटी का डेवलपमेंट होना मुसलमानों का काफ़ी फायदा हुआ है। आगे अन्य नौका नहीं भाड़ा नहीं काज करते ताते प्रचुर टाका तादेर के प्रतिदिन दीते होतो, एखन निजे नौकाते निजे काज करें एवं निजे तार आय नेन एवं ताते तादेर आय अनेकटा बेड़े गेछे এবং যারা এত দুস্থ পরিবারের লোকজন ছিলেন তারা এখন নিজে পায়ে দাঁড়িয়ে গেছে। মাওলানা স্যারের ডিভিসির কাজ শুরু হলো 1957 সালে, উদ্ঘাটন হলো। তারপরে এই আমাদের পাড়াগাঁয়ের ছেলেরা সব নৌকায় ভাড়ায় মানে চালাইছ, লোকের নৌকা নিয়ে, তারপরে এখন নিজের নৌকা করেছে, কিছু গভর্নমেন্ট সাহায্য করেছে, সেটাতে নিজের নৌকা কিছু হয়ে গেছে, এখন ডেভেলপমেন্ট হয়েছে কিছু। আগে আমরা ছেলেরা বা স্বামীরা সব ভাড়ায় নৌকা আনতো, ওই নৌকা আনি অর্ধেক ভাড়া চলে যেত, ওই পয়সায় আমাদের বহুত কষ্ট চালাইছি। তারপর
ওইটা থেকে মানে আমরা এবারে আমরা লোন থেকে টাকা বানছি, ওই টাকা নিয়ে আমরা এখন নিজে আমরা মাটি খেয়েছি, ওইটা থেকে আমাদের এখন সংসার ভালোই চলে, ভালোই থাকে। আগে আমাদের টালির ঘর ছিল, মাটির বাড়ি ছিল, এখন বাড়ি আমাদের পাকা হয়েছে, এই নৌকা দু পয়সা হয়ে তার কাছ থেকে আমাদের দিয়েছে বলে নৌকা চলছে বলে এখন পাকা বাড়িতে হয়েছে আমাদের। আমি হচ্ছি একজন ভোটম্যানের মেম্বার বাসানবাড়ি গ্রামের, এখান থেকে প্রায় 5 কিলোমিটার দূরে আমাদের ড্যামে ঘাট আছে। আর আগে আমাদের খুব কষ্ট হতো, ভাড়া নৌকা দিয়ে চালাতাম, এখন আমাদের নিজস্ব নৌকা হয়ে গেছে। যখন থেকে আমরা সরকার থেকে লোন পেয়েছি তখন থেকে এখন আমাদের অনেকটা ভালো আছে, ছেলে পেলেকে পড়াতে পারছি, বই খাতা কিনতে পারছি। আমাদের এখন যত ছেলে মেয়ে সব স্কুলে যাচ্ছে। এরকম অজস্র সাকসেস স্টোরি ছড়িয়ে আছে আমাদের জেলার বিভিন্ন প্রান্তে। এখন এই দত্তক থেকে লোন নিয়ে তারা স্বাবলম্বী হয়েছে, লকডাউন থেকে লাস্টার সিমাইয়ে নিয়ে ব্যবসা করে এমন সংখ্যালঘু ঘরের মেয়েরাও মাইনরিটির লোন থেকে নিয়ে মহাজনের কাছ থেকে মিশে নিজেদের আয় বাড়িয়েছে। গ্র্যাজুয়েট মেয়ে একেবারে আমাদের সীমান্ত এলাকায় শক্তির কটারে বাস করে, সে নিজে তার সমগ্র পরিবারের দায় বহন করছে এই মাইনরিটি দপ্তরের লোন নিয়েই। এই অনেক সাফল্যের কাহিনী আমাদের আছে। আমরা চাই সংখ্যালঘুরা যেন মনে না করে যে তারা সংখ্যায় কম বলে উপস্থিত হন, বরঞ্চ এই বার্তা তাদের কাছে আমরা পৌঁছতে চাইছি, সংখ্যায় কম হলেও আপনাদের বাড়তি গুরুত্ব দিতে চায় আমাদের জেলা পরিষদ, আমাদের সরকার। কখনো আপনার মধ্যে মনে না হয় আমরা পাস করছি।